আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বিএনপির প্রধান দুই নেতা দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন ওবায়দুল কাদের সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন জোরদার করতে গোপন বৈঠকে বিএনপি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলছেন মির্জা ফখরুল সংকট নিরসনের প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন চোরাপথে কিছু করা যায় কিনা বিএনপি এখন সে চেষ্টায় বলছেন তথ্যমন্ত্রী নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি নেতা নেই বলছেন আব্দুর রহমান এবং সর্বশেষ জানাবো সরকার জনগণের নয় একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ছে বলছেন ডক্টর মোশারফ শিরম শুনলেন এবারে বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন বিএনপির প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির প্রধান দুই নেতা দণ্ডপ্রাপ্ত আসামি আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা যেতে ষড়যন্ত্র করে চলেছে ত্যাগে নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা দাবি করে ওবায়দুল কাদের বলেন পকেট ভারী করার জন্য লোক সৃষ্টি করা যাবে না দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাই এখন থেকে শতবা প্রস্তুতি নিতে হবে প্রতিপক্ষ সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবাদুল কাদের বলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্বের ইজারা দেয়নি সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন জোরদার করতে গোপন বৈঠকে বিএনপি দাতা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন বৈঠক শুরু করেছে বিএনপি এর মধ্যে অন্তত রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দলের নেতারা বৈঠকে বসেছেন আগামী সপ্তাহের মধ্যে আরো বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানা গেছে এরই অংশ হিসেবে গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর ওলি আহমেদ তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে রাতে অলির মহাকালী ডিও এর বাসার সাড়ে তিন ঘন্টার ওই আনুষ্ঠানিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ চন্দ্র রায় নজরুল ইসলাম খান ও এলডিপির মহাসচিব ডক্টর রেদান আহমেদ বৈঠকের কথা এলডিপি মহাসচিব রেদান আহমেদের স্বীকার করলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তিনি বৈঠকে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে আগামী দিনে একসঙ্গে পথ চলার বিষয়ে দুই দলের নেতারাই অঙ্গীকার করেছেন বিএনপি নেতারা আন্দোলন ও বৃহত্তর ঐক্যের বিষয়ে অলি আহমেদের পরামর্শ সহ সহযোগিতা চেয়েছেন তিনি আগামী দিনে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতাদের এছাড়া এলডিপির আরেক অংশকে বিশ দলের স্বীকৃতি না দেওয়ার দাবি জানান অলি আহমেদ জবাবে বিএনপি নেতারা তাকে কথা দেন বিষয়টি সমাধান করবেন তারা বৈঠক সূত্র জানায় সরকারের বিরুদ্ধে আন্দোলন ইস্যুতে বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন অলি আহমদ তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি নেতাদের জানান এটি বাস্তবায়ন দীর্ঘ সময়ের ব্যাপার এর চেয়ে এখনই জাতীয় সরকার দাবিতে আন্দোলন করা উচিত দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে অতীতের বিভিন্ন প্রসঙ্গ তুলে স্মৃতিচারণ করেন দুই দলের নেতারা এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনকে কেন্দ্র করে বিএনপির ওপর নাকশ ছিল বিশ দলের শরিকরা সে সময় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদের নেতৃত্বে জাতীয় মুক্তি মঞ্চ নামের বিকল্প জোটও গঠন করা হয় পরে এ নিয়ে বিএনপির সঙ্গে অলির দূরত্ব সৃষ্টি হয় পরে এলডিপির একটি অংশ বেরিয়ে গেলেও দুই অংশই বিশ দলীয় জোটে থেকে যায় সে সময় এলডিপির ভাঙন নিয়ে বিএনপির ওপর আরও ক্ষুব্ধ হন অলি আহমদ এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন বিএনপি তৈরি হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না সবসময় ষড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে যায় সম্প্রতি সরকার বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপি নেতাদের গোপন বৈঠকে তার উৎকৃষ্ট প্রমাণ এটি দেশবিরোধী ষড়যন্ত্রের সামিল বলেও জানান তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না গণতন্ত্রের জন্য দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায় এখনো সময় আছে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুন মির্জা ফখরুল বলেন সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে নির্বাচনের আগে বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে কিন্তু এখন ষাট টাকা নিচে চাল নেই সয়াবিন দুশো টাকা কেজি মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে বিএনপির ছয়শ নেতাকর্মীকে সরকার গুম করেছে হাজারো মানুষ হত্যা করেছে পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে এর জন্য জবাব দিতে হবে সংকট নিরসনে প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন চলমান সংকট নিরসনে নতুন নির্বাচন কমিশন নয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নতুন ইসি নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না এমন মন্তব্য করেছেন তিনি চরমনাই পীর বলেন দেশে চলমান সংকট নিরসনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার জনগণের মতামতের কোনো প্রকার তোয়াক্কা না করে ক্ষম ক্ষমতাসীন সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যে ইসি গঠন করেছে তারা অতীতের কমিশনের মতো আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন তা বলার অপেক্ষা রাখে না রেজল করিম বলেন জনগণের কোনো ও ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে বর্তমান সরকার স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে কোন চক্রান্ত করছে দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষায় ইসলামী শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে অপর থেকে একুশ বছর হলেই মাদক সেবন করতে লাইসেন্স পাবে এতে দেশ মাদক হয়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে সামাজিক ও পারিবারিক বন্ধন ভেঙে পড়বে এভাবে মাদককে বৈধতা দেওয়া চক্রান্ত করা হলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে জনগণ ঘরে বসে থাকবে না চোরাপথে কিছু করা যায় কিনা বিএনপি এখন সে চেষ্টায় বলছেন তথ্যমন্ত্রী আদালতে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে বিএনপি শুধু নির্বাচন কমিশন নয় এখন নির্বাচনই চায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন তারা বরং চোরাপথে কিছু করা যায় কিনা সে চেষ্টা রয়েছে বিএনপির সমালোচনায় হাসান মাহমুদ বলেন বিএনপি বড় সমস্যা হচ্ছে প্রথমত তারা মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও সন্ত্রাস আশ্রয়ই রাজনীতি করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বেগম জিয়া এবং তারেক জিয়াকে রক্ষা করার জন্যই তাদের পুরো রাজনীতিটা আবর্তিত হচ্ছে আর দ্বিতীয়ত বেগম জিয়া এবং তারেক রহমান আগামী নির্বাচন করতে পারবেন না কারণ তারা শাস্তিপ্রাপ্ত আসামি সুতরাং বেগম জিয়া ও তারেক জিয়া নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই তিনি বলেন যেহেতু তারা নির্বাচন করতে পারবেন না এবং পরবর্তী নেতাকে কেউ জানে না যেহেতু তারা নির্বাচন করতে পারবেন না সেজন্য তারা নির্বাচনটাই চায় না তারা চায় চোরাপথে কোনো কিছু করা যায় কিনা যেটি দেশের মানুষ কখনো হতে দেবে না হাজান মাহমুদ বলেন রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং যে সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বহু পুরনো গণতন্ত্রের দেশে এটি করা হয় না অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্ব যারা অতীতে অত্যন্ত সফলভাবে নিষ্ঠা ও সততার সাথে এবং বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে নিয়ে হাসান মাহমুদ বলেন সবচেয়ে বড় কথা কাজী হাবিবুল আওয়ালের নাম বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার নামটা এসেছে এবং এজন্য জাফরুল্লাহ সাহেব অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন তিনি সেটির ব্যাখ্যাও দিয়েছেন এবং বিএনপি সহ সবারই এই নির্বাচন কমিশনের সাথে কাজ করা উচিত বলে আহ্বান জানিয়েছেন হাসান মাহমুদ বলেন রাষ্ট্রপতি সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করেছেন প্রধান নির্বাচন কমিশনারও তার প্রাথমিক প্রক্রিয়ায় বলেছেন সবাইকে নিয়ে দেশে তিনি একটি অর্থবহ নির্বাচন করতে চান বাংলাদেশে নির্বাচনের সময় বর্তমান সরকারের নির্বাচনকালীন সরকার পালন করবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন বলেন সংবিধানের এক হবে না ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে হাসান মাহমুদ ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটিতে চলচ্চিত্র উদ্বোধনের পাশাপাশি আসামের রাজ্যপাল এবং ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে বৈঠকে বাংলাদেশের সঙ্গে সড়ক নৌ ও বিমানপথে যোগাযোগ ও সাংস্কৃতিক উপাদান আদান প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি বলেন ত্রিপুরা ও আসাম রাজ্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারলে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য সেই ক্ষেত্রে তারা যেমন উপকৃত হবে আমাদের অর্থনীতিও ব্যাপকভাবে উপকৃত হবে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি নেতা নেই বলছেন আব্দুর রহমান আওয়ামী লীগের সভাপতি সদস্য আব্দুর রহমান বলছেন নির্বাচনের নেতৃত্ব দেওয়ার মতো বিএনপির কোনো নেতা নেই বিএনপি নেতারা দণ্ডপ্রাপ্ত আসামি তাই আগামী নির্বাচনে তাদের কোনো যোগ্য নেতা না থাকার কারণে নির্বাচনে অংশ নিতে চায় না বিএনপি আব্দুর রহমান বলেন ক্ষুদ্র ও নিম্ন আয়ের দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে বাংলা ভাইসহ সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন দেশের সীমা পেরিয়ে বিশ্ব নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন শেখ হাসিনা শত ব্যস্ততার মাঝেও দেশের সব নেতাকর্মীদের খোঁজ খবর নেন তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে তার সিদ্ধান্তকে মেনে নিই ভোটের চিন্তা আমাদের করা দরকার নেই আমরা দেশের জনগণের জন্য কাজ করলে ও সংগঠনকে সুন্দর করলে দেশের মানুষ ভালোবেসেই ভোট দেবে সরকার জনগণের নয় একের পর এক নিত্য পণ্যের দাম বাড়ছে বলছেন ডক্টর মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের উঠছে দাম দাম এত বেশি বলা যায় অথচ এ সরকার ভোট পাওয়ার জন্য টাকা দেশের মানুষকে চাল খাওয়াবে কিন্তু দিন দিন এ সরকার সকল নিত্য দাম বাড়াচ্ছে সোমবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বর্তমান সরকার জনবান্ধব নয় এই সরকার জনগণের নয় তাই নিত্যপণের এভাবে একের পর এক দাম বাড়ছে বলে মন্তব্য করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য একের পর এক বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন